ওই সেই কাপ্তাই ব্রিজ ঝুলন্ত, ওখান দিয়ে পার হয়ে চলে আসছি। পার হয়ে চলে এসে ট্রেকিং করতে করতে চলে আসছি, এসে এখান দিয়ে এখান দিয়ে উঠে আসছি। উঠে এসে এখন আমরা ওখানে যাব হাঁটতে হাঁটতে। চ্যালেঞ্জ আমরা লেকের পারে যাব, নিয়ে যাই আপনাদের লেকের পারে। হ্যাঁ, কথা বলতে পারি না তেমন একটা, আনিজি লাগে, বলতে বলতে হয়তো ঠিক হয়ে যাবে। কম কথা আসে, তার চেয়ে ভিউ দেখি আর সামান্য দুটো একটা কথা বলি। এরপর ইনশাল্লাহ আমি আর সিনথিয়া আসবো ইনশাল্লাহ মোটর সাইকেলে, ছোটো বাবুটা একটু বড় হইলে নানির কাছে দেখি, তারপর ইনশাল্লাহ দুজনে গাড়িটি ফুসকা বেল টেল বাইধা ইনশাল্লাহ চলে আসব। ওই যে মানুষ ঘুরতেছে, এই ভিডিওটা একটু হয়তো শেকিং হবে, কারণ হাঁটতেছি, হাঁটার কারণে একটু শেকিং হইতে পারে, নিঃশ্বাসের আওয়াজও হবে, কেন হয়রান লাগতেছে, হাঁটা আমার জন্য একটু দুষ্কর। তাহলে যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ। জিরানি ড্রিঙ্ক কর্নার, রাত্রকালেই অনেক মানুষ চলে আসছে, অনেক কিছু জিনিসপত্র বাজার আছে, দেখি ব্যাগগুলোর দাম কত। এই হ্যাটগুলোর দাম কত? এগুলো হ্যাঁ এত কেন, একটু কম হয় না? 100 রাখতে পারবেন? আরেক 110 আর একটু কমানো যায় না? আর এই ব্যাগগুলো এই যে এখানে, ও হ্যাঁ টুপি তো টুপি তো দুইটা নিতে চাই, দুইটা 150 টাকা দেওয়া যায় না? হয়তো দুইটা কত রাখা যায়? আর ওই যে ওই ঝুলানো ওই ঝুলানো ব্যাগগুলো কত করে? ওই যে ওই মাঝখানে 3 নম্বরটা, হ্যাঁ নামান তো একটু দেখি, ওই যে 3rdটা, হ্যাঁ গ্রিন কালার
তাহলে এটা 150 আর দুইটা 150, এটা কত রাখা যাবে? দুইটা 200, আর এটা আর কমানো যাবে না? আচ্ছা দেন দেখি একটু ভালো দেখে, দুইটা এই একই কালারই দেন দুইটা। আমার তো খুলতে হবে, কোন দিকে খুলে? এটা ভাই আমি পারবো না। তাহলে আপনার বিল আসতো কত? সাড়ে তিনশো ওই একই। হ্যাঁ এটা চেক করে দেন, মানে সিলাই টিলাই চেক করে দেন আপনি। আর এই 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 সাউন্ডের এইটা কত করে? 130। দাম বেশি হয় অনেক। তাহলে কত হইল এই মিলে? চারশো ষাট। ঠিক আছে দেন। হ্যাঁ পাঁচশো টাকার ভাঙতি হবে তো না? নিয়ে ফেললাম 460 টাকার সদাই। একটা হ্যাট কিনলাম রাজীবের মেয়ের জন্য, আরেকটা হ্যাট কিনলাম আমার মেয়ের জন্য। আরেকটা কি করা যায় দেখি, যেতে থাকি। এটা কি ভাই বেল না জাম্বুরা? জাম্বুরা কি মা খাইয়ে দেন? ও নিজের মাই খেয়ে নিতে হবে? কিভাবে কত কত টাকা করে বিক্রি করেন এক জাম্বুরা? তাইলে 80। মরিচ চরিচ আছে না? লবণ মরিচ? ঠিক আছে আসতেছি। হ্যাঁ নিচ থেকে একটু হাঁটা দিয়ে আসি। এই আচারগুলো কত করে বিক্রি করেন? 60 টাকা প্যাকেট। তেঁতুলের? আচ্ছা ঠিক আছে। ডায়াবেটিস যেহেতু জাম্বুরা খাওয়া যাবে, খাবো ইনশাল্লাহ। মামুন ভাইরে নিয়ে আসি, আরেকটা হেড কিনা উচিত, কিনতে হবে, ভুলে গেছি আসলে কেনার সময়। ওটা আনা বিয়ার ইয়ে, ওরা তো দুই বোন, আমার তো এক ছেলে এক মেয়ে। তো আনা বিয়ার জন্য একটা কিনতে হবে আর বড়টার জন্য একটা কিনতে হবে।
যাচ্ছি লেকের পাড়ে। মামুন ভাই তার ড্রোন উড়াচ্ছে, এই মামুন ভাইয়ের কিছু ড্রোনের শটও শেয়ার করতে পারি যদি উনি ই করে। সরি, গ্যাস হচ্ছে একটু, আসলে বোটে ঘোরা উচিত ছিল। অত নিচে কি নামবো, নামা উচিত হবে আমার, উচিত হওয়ার পর না মনে হয়। ভাইজান, ও নর্মাল আছে? ওই যে মামুন ভাই, ভাই কি বোটে উঠবেন? আল্লাহ, এত করান যে না পড়ে গেলে ভাই। ওরে বাবা, না গো আমি বাইরে উঠতে পারবো না, নামতে পারবো না, নামতে পারবো না, উঠতে পারবো না। ভাইয়া, মামুন ভাই, সাহস পাই না। এই সেই সিন নৌকা, সাহস পাই না কারণ মাজা দুর্বল। হ্যাঁ না, তা একটা সময় উঠছি আসলে, কিন্তু এখন আর সাহসে কুলায় না। বাইরে তো বৈশাখ ঘুম পাড়লো কতক্ষণ দেখি, এখন আবার ঘুম পাড়ায় রেখে আসছি। হ্যাঁ, হ্যাঁ, না আমারও ঝামেলা, আমারও ঝামেলা। আচ্ছা, আমরা এক কাজ করি, একটা জাম্বুরা খাই, ন্যাচারাল, দামও খুব কম, ডায়াবেটিক্সের জন্য ভালো, আল্লাহ ভরসা। আপনার কোনো সমস্যা না হইলে আমার সমস্যা হবে না। থাকেন সবাই ভালো থাকেন, আমরা জাম্বুরা খাই ইনশাল্লাহ। আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।